নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা সায়েন্সের উপর অর্থাৎ ভৌত বিজ্ঞানের উপর একটি লেসন প্ল্যান তৈরি করেছি, খুব সহজ সরল ভাষায় সুন্দরভাবে তৈরি করেছি, যাদের ফার্স্ট মেথড বা সেকেন্ড মেথড দুটো হিসেবেই এটা কাজে লাগবে। এবং এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই রকমভাবে আপনারা এখানে ফার্স্ট ছকটা তৈরি করে নিন: বিদ্যালয়ের নাম, শ্রেণী বিভাগ, শিক্ষার্থীর সংখ্যা, গড় বয়স, সময়, শিক্ষকের নাম, তারিখ, এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী এইগুলো ফিল আপ করে নিন। এবং এখানে আমি বলবো, শ্রেণীটা আমি এখানে পঞ্চম লিখেছি। চুম্বকটা কোথায় আছে আমার ঠিক জানা নেই, চুম্বকের ধর্ম নিয়েই তৈরি করাটা আমি সহজ মনে করলাম। যে ক্লাসে আছে আপনারা সেই ক্লাস অনুযায়ী লিখবেন, অথবা এইভাবে আপনারা তৈরি করবেন। বিষয় ভৌতবিজ্ঞান একক, চুম্বকের ধর্ম, উপ একক শুধু চুম্বকের ধর্ম, এবং তার সাথে আমি একটা অভীক্ষা পত্র লিখেছি, অর্থাৎ তাদের মূল্যায়ন কতটুকু হয়েছে যাচাই করার জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করেছি। এবং আজকের পাঠ আমি এখানে রেখেছি স্টার চিহ্নিত অংশ। তারপর আমরা যে নির্দেশাত্মক উদ্দেশ্যাবলীকে আমরা দুটো ভাগে ভেঙে নিয়েছি, একটা হচ্ছে সাধারণ, সাধারণের মধ্যে শিক্ষার্থীদের বিজ্ঞান পাঠে আগ্রহী করে তোলা, তাদের যুক্তিবোধ, বিচারবোধ ও মানসিক বিকাশে সাহায্য করা। দ্বিতীয় পয়েন্ট, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তের সাহায্যে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে পারবে। সর্বোপরি শিক্ষার্থীদের আচরণ ও চরিত্র গঠনে দৃঢ়তা হবে। এরপর নির্দেশাত্মক উদ্দেশ্যাবলীর মধ্যে যে বিশেষ অংশটা, তার মধ্যে আমরা রেখেছি চারটে স্কিলের উপর: জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা। আজকের পাঠ সমাপ্তির পর শিক্ষার্থীরা জ্ঞানমূলক যে দক্ষতা, তার মধ্যে চুম্বকের সংজ্ঞা স্মরণ করতে পারবে। চুম্বক একটি শক্তির উৎস তা জানবে, চুম্বক কতকগুলি নির্দিষ্ট বস্তুকে আকর্ষণ করে তা বলতে পারবে। বোধমূলকের মধ্যে রেখেছি চুম্বকের আকর্ষণ শক্তি দুই প্রান্তে বেশি, মাঝখানে কম, এই ধারণা করতে পারবে। চুম্বকের আকর্ষণ ক্ষমতা একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখা যায়, এই ধারণা হবে। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে রাখা হয়েছে চুম্বক যত শক্তিশালী হবে তার আকর্ষণ ক্ষমতাও তত বাড়বে, চুম্বকের দিকদর্শী ধর্ম থেকে চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু সম্বন্ধে ধারণা হবে। দক্ষতামূলক প্রশ্নে চলে যাচ্ছি, চুম্বকের বিভিন্ন ধর্মগুলি নিজে পরীক্ষা করে দেখাতে পারবে। এরপর উপকরণকে দুভাগে ভেঙে নিয়েছি, সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে থাকবে চক, ডাস্টার, কৃষ্ণফলক, নির্দেশক দণ্ড। বিশেষ উপকরণের মধ্যে কয়েকটি চুম্বক ও অচম্বক পদার্থ নিতে পারেন, দুইটি চুম্বক দণ্ড নেবেন, সুতো, পেরেক, সূঁচ, কম্পাস, এছাড়াও আপনি আপনার প্রয়োজন মতো উপকরণ এখানে লিখতে পারেন। আয়োজন স্তরকে কিভাবে আমরা করব, আয়োজন স্তর আপনারা জানেন, একটা বিষয়ে প্রবেশ করার পূর্বে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য এই স্তরটা করা হয়ে থাকে। তাই আজকের পাঠে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য তাদের পূর্ব জ্ঞানের ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্ন করা হবে: শিক্ষকের প্রয়াস, শিক্ষার্থীর সম্ভাব্য উত্তর, শক্তি কাকে বলে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, একটি লৌহখণ্ডকে বিশেষ পদার্থের কাছে নিয়ে গেলে তা আটকে যায় কেন, আকর্ষণ ক্ষমতার জন্য ওই বিশেষ লৌহখণ্ডটিকে কি বলে, ওই বিশেষ লৌহখণ্ডটিকে বলা হয় চুম্বক পদার্থ। এরপর আমরা পাঠ ঘোষণা করছি। পাঠ ঘোষণা, আজ আমরা চুম্বকের ধর্ম সম্পর্কে জানব। সমগ্র পাঠটিকে কয়েকটি পর্বে, এটা শিক্ষণ পদ্ধতি, ভাগ করে অভিজ্ঞতার মাধ্যমে প্রশ্নোত্তর ও ব্যাখ্যামূলক পদ্ধতিতে শিক্ষণ সহায়ক উপকরণের দ্বারা শিক্ষার্থীদের সহযোগিতায় পাঠটি নিরীক্ষণ করা হবে। পরবর্তী পৃষ্ঠায় উপস্থাপন পর্ব। এই উপস্থাপন পর্বটাকে আপনি দুটো ভাগে ভেঙে নিতে পারেন, অথবা যদি টাইম আপনার কাছে কম থাকে আপনি একটা ভাগেও করতে পারেন একটা পাতার মধ্যে। আমরা রেখেছি বিষয়বস্তু, এটা প্রদীপনের ব্যবহার, ব্ল্যাকবোর্ডের ব্যবহার, সম্ভাব্য প্রশ্ন, সম্ভাব্য উত্তর। বিষয়বস্তুকে লিখেছি চুম্বক কতকগুলি বিশেষ পদার্থকে আকর্ষণ করতে পারে, আবার কতকগুলি পদার্থকে আকর্ষণ করতে পারে না। এখানে প্রদীপনের ব্যবহারের মধ্যে রেখেছি পদার্থ দেখানো, অর্থাৎ চুম্বক এবং অচুম্বক পদার্থগুলো এখানে দেখা হবে। এরপর প্রশ্ন করেছি চুম্বক আকর্ষণ করতে পারে এমন একটি পদার্থের নাম বলো, তারা বলবে সম্ভবত পেরেক। আকর্ষণ করতে পারে না এমন পদার্থের নাম হচ্ছে কাঁচ। এরপর এক নম্বরে একটা পরীক্ষা দেখাবো, একটি দণ্ড চুম্বক আনা হলো, চুম্বকের কাছে কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। এখানে আমরা
ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছেন লিখেছি চুম্বক, পেরেক, কাঁচ, চুম্বক পদার্থ, এইগুলো পরীক্ষার থেকে তাদের প্রশ্ন করব, চুম্বকটি আস্তে আস্তে নাড়লে কি দেখা যাবে? দেখা যাবে লোহার টুকরোগুলি দুই প্রান্তে আটকে গেছে। এটা আমরা করে দেখাবো পরীক্ষাটা তাদের, তারপর সেখান থেকে প্রশ্নটা তাদের কিন্তু করা হবে। এই দ্বিতীয় পরীক্ষায় কি হবে, একটি সূচ সুতো নেওয়া হলো, সুতোর খোলা প্রান্তটি একটি কাঠে আটকানো পেরেকের সাথে বাঁধা হলো, এইবার একটি দণ্ড চুম্বক আনা হলো। এটা এখানে আমরা সূচ সুতোর পরীক্ষা প্রদর্শন এটা আমরা লিখবো প্রদীপনের ব্যবহারের জায়গায়, বোর্ডে লিখতে পারি আমরা সূচ সুতো। প্রশ্ন করব এই পরীক্ষার পর, চুম্বকটি কাছে আনলে কি দেখা যাবে? সম্ভাব্য উত্তর দেবে সূচের মুখটি আস্তে আস্তে চুম্বকের কাছে আসছে। আর দ্বিতীয় প্রশ্ন করব, চুম্বকটি উপরের দিকে তুললে কি হবে? সূচ ও সুতো সোজা হয়ে উপরে উঠে আসবে। এরপর বিষয়বস্তুর মধ্যে চলে যাচ্ছি, চুম্বকের আকর্ষণ ক্ষমতা কিছু কিছু জিনিসের মধ্য দিয়েও চলাচল করতে পারে, যেমন জলের মধ্য দিয়ে, কাঠের মধ্য দিয়ে। এখানে আমরা লিখেছি জল ও কাঠ। প্রশ্ন করছি কোনো জিনিসের মধ্য দিয়েও চুম্বকের আকর্ষণ ক্ষমতা চলাচল করতে পারে, কোন জিনিসের মধ্য দিয়েও? তারা সম্ভাব্য উত্তর দেবে জলের মধ্যে এবং কাঠের মধ্যে, যেটা আমরা পড়ালাম তাদের। এরপর আমরা বিষয়বস্তুর মধ্যে রাখছি, ঝুলিয়ে রাখা চুম্বক সব সময় একটি প্রান্ত উত্তরমুখী এবং একটি প্রান্ত দক্ষিণমুখী যাবে। চুম্বকের বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এখানে আমরা কি করব, সুতো দিয়ে চুম্বক ছোলাবো এবং বোর্ডে আমরা লিখব উত্তর ও দক্ষিণ মেরু বিকর্ষণ ক্ষমতাও লিখব। ঝুলিয়ে রাখা চুম্বক সব সময় কোন দিকে নির্দেশ করবে, এটা সম্ভাব্য প্রশ্ন। উত্তর হবে উত্তর ও দক্ষিণ দিক। চুম্বকের বিপরীত মেরু দুইটি পরস্পরকে কি করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। উপস্থাপন পর্বটা আপনি আর একটা পেজে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সেখানে যে সমস্ত প্রশ্ন আপনারা করবেন বা পরীক্ষা যেটা করবেন বিষয়বস্তু ওইগুলো বাড়িয়ে পর ওই একই ধাঁচার উপর আরও একটা পেজ তৈরি করতে পারেন। এরপর আমরা চলে যাব অভিযোজন স্তর। অভিযোজন স্তর কি, শিক্ষার্থীরা আজকের পাঠ কতখানি উপলব্ধি করতে পেরেছে তা জানার জন্য এবং উপলব্ধ জ্ঞানের পরীক্ষার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি তাদের করা হবে। আজকের পড়ানোর মধ্যে থেকেই প্রশ্নগুলো আমরা করব, সহজ বেশ কয়েকটা প্রশ্ন, ছোট্ট ছোট কিন্তু। কয়েকটি দ্রব্যের নাম বলো যা চুম্বক আকর্ষণ করে। দুইটি চুম্বকের সমমেরু পরস্পরের কাছে আনলে কি হবে? চুম্বকের আকর্ষণ শক্তি কোন কোন জিনিসের মধ্য দিয়ে চলাচল করতে পারে? লাস্টের যে অপশনটা থাকবে সেটা হচ্ছে গৃহকাজ। আমরা আগেও বলেছি গৃহকাজে আমরা সে সমস্ত প্রশ্ন করব যে প্রশ্নগুলো অনুসন্ধানীমূলক প্রশ্ন, ব্রড প্রশ্ন। কিন্তু বর্তমান যে লেসন প্ল্যানের যে মডেল তাতে কিন্তু ব্রড প্রশ্ন আপনি করতে পারবেন না, অর্থাৎ 6 নম্বর 5 নম্বরের কোনো প্রশ্ন এখানে করা যাবে না। স্ট্রিক্টলি এটা আপনাকে মেনটেন করতে হবে এবং অনুসন্ধানীমূলক প্রশ্নগুলোই তাদের করা হবে, যেটা তারা চিন্তা ভাবনা করে এখানে করতে পারবে। আজকের পাঠ সমাপ্তির পর শিক্ষার্থীদের গৃহকাজ দেওয়া হবে। তুমি কিভাবে বুঝতে পারবে শক্তিশালী চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি, তাকে বুঝতে দিন এবং তাকেই বুঝে লিখতে দিন। একটি চুম্বকের সাহায্যে তুমি কিভাবে বুঝবে কোন দিকটি উত্তর ও দক্ষিণ দিক? লাস্ট প্রশ্ন, চুম্বক কাঠকে আকর্ষণ করে না কেন? এরপর এখানে যে ফাঁকা অংশটা রাখা হয়েছে এই ফাঁকা অংশটারও কিন্তু একটা প্রয়োজন আছে। ফাঁকা অংশটাকে আপনি এটা এভাবে ভাগ করে নিন, ফাঁকা অংশটাকে এভাবে সুন্দর একটা ভাগ করুন এবং এখানে লিখুন, এই জায়গাটাতে আপনি লিখুন মন্তব্য, এটাও কিন্তু প্রয়োজন আছে। এই জায়গাটাতে আপনি লিখুন মন্তব্য, যদি আপনার যে ক্লাস টিচার এটাতে সাইন করবে তার যদি কিছু মন্তব্য লেখার থাকে এখানে তিনি লিখবেন এবং এখানে তিনি স্বাক্ষর করবেন এবং এখানে তিনি তার সিগনেচার করবেন এবং হেড টিচারের সেখানে সিল দেওয়া থাকবে এবং খুব ভালো হয় এই জায়গাটাতে একটা স্কুল সিলও দেওয়ার প্রয়োজন হতে পারে। এভাবে আপনাদের যেমন এটা ইনস্ট্রাকশন দেওয়া হবে আপনারা সেইভাবে এটা করবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। অবশ্যই এই ধরনের যে কোনো ভিডিও পেতে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন সেখানে প্রেস করে নিন। আমরা পরবর্তী সময়ে অঙ্কের উপর লেসন প্ল্যান আপলোড করার চেষ্টা করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন বন্ধুরা। ধন্যবাদ।